ভক্তগণ আমরা আজ আলোচনা করব আস্বাদন করব আমাদের বড়ে বাবা অর্থাৎ শ্রীমদ রাধারমন চরণদাস দেব এক অসাধারণ লীলা দেখুন ভক্তগণ মহাপুরুষরা আসেন তারা বিভিন্ন রকম কর্ম জগতে করেন আমরা যা করি তা কর্ম কিন্তু ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম এবং পরিকর যা করেন তা লীলা কারণ এই ভগবানের নাম ভগবানের রূপ ভগবানের গুণ ভগবানের লীলা ভগবানের পরিকর এবং ভগবানের ধাম ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম পরিকর এই ছয়টাই হচ্ছে নিত্য বস্তু অনন্য ভক্তি যে কথা আমরা শাস্ত্রে পড়ি বেদে পড়ি গীতায় পড়ি শ্রীমদ্ ভগবদ্গীতায় পড়ি ভাগবতে পড়ি বিভিন্ন আকর গ্রন্থে যে অনন্য ভক্তির কথা বলি অনন্য ভক্তি মানে ভগবানের নাম ভগবানের রূপ ভগবানের লীলা ভগবানের ধাম ভগবানের পরিকর ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম পরিকর এই ছয়টা হচ্ছে দিব্য এবং এই ছয় বস্তুই কিন্তু গোলক গোলকে নিত্য কাল ধরে অবস্থান করছে কোনো সাধক যদি স্মরণের দ্বারা কীর্তনের দ্বারা নবদা ভক্তির যে কোনো একটা অঙ্গ বা একাধিক অঙ্গ সাধন ভজন করতে পারে এবং যে কোনো এই ছয় বস্তুর মধ্যে যে কোনো এক একটা অঙ্গকেও তার জীবনের পাথেও করে নিতে পারে তাহলে এইটা সিদ্ধ হয় যে তার সে অনন্য ভক্ত ভগবানের কেউ ভগবানের নাম নামে সে নামই তার এক সব কিছু ভগবানের লীলা কীর্তন করছে কেউ ওটাই তার ভজন ভগবানের গুণ লীলা কীর্তন করছে রূপলীলা কীর্তন করছে হ্যাঁ ভগবানের ধাম লীলা কীর্তন করছে সেটাই তার জীবনের ভজন হ্যাঁ ভগবানের পরিকর যত ভক্ত আছে তাদের গুণকীর্তন করছে সেটাই তার ভজন হুম সুতরাং ভগবানের এরিয়ার মধ্যে যা কিছু করছে তার আন্ডারে তার তার স্যারাউন্ডিংয়ের মধ্যে যা কিছু করছে যা গোলকের বস্তু নিত্যধামের বস্তু অনাদিকাল ধরে যেটা সিদ্ধ সেই বস্তুকে যদি আমরা ধরে থাকি তাহলে আমরাও আমাদের চরম পরিণতি লাভ করব। অনর্থ নিবৃত্তি হবে আনন্দপ্রাপ্তি হবে যেটা আমাদের জীবনের লক্ষ্য তো যখন মহাপুরুষ আসেন সবসময় তো ভগবান আসেন না কিন্তু মহাপুরুষ আসেন ভগবানের থেকে মহাপুরুষদের দয়া বেশি মহাপুরুষ সেই বৃক্ষের মতন হয় যাকে ঢিল মারলেও ছায়া দেয় ফল দেয় আবার যে জল দেয় তাকেও ছায়া দেয় ফল দেয় তার মধ্যে কোনো ভেদভাব নেই ডিসক্রিমিনেশন নেই যে তুমি আমায় ঢিল মেরেছো বলে তোমাকে ছায়া দেবো না তিনি সবার জন্য সমান জগতের এই ছোটোখাটো ব্যাপার যা নিয়ে সাধারণ মানুষরা ঘুরে বেড়ায় সেটার মধ্যে কিন্তু মহাপুরুষরা পড়েন না তাই তারা বারে বারে আসেন ধরায় এসে আমাদের রক্ষা করেন আমাদের তো খারাপ কর্মের কোনো সীমা পরিসীমা নেই আমরা সব দোষের খনি তো তার জন্য আমাদের অনেক প্রকার রোগ হয় মহাপুরুষদের নিজের কর্মের ফলপ্রাপ্তির জন্য কোনো রোগ হয় না মহাপুরুষরা সেই রোগকে অঙ্গীকার করে নেন এরকমই এক লিডার কথা আজকে আমি বলবো শ্রী শ্রী রঘুনাথ দেব গোস্বামীর ব্যাধি বিমোচন কয়েকদিন যায় একদিন বৈকালে শ্রীমদ রাধারমন ঝাঁচপিটা মঠে কয়েকজন ভক্তের সহিত বসিয়া নানা প্রকার ভগবত প্রসঙ্গ করিতেছেন এমন সময় এক ব্যক্তি আসিয়া সংবাদ দিল যে রাজগুরু শ্রী রঘুনাথ দেব গোস্বামী অত্যন্ত অসুস্থ হইয়া পড়িয়াছেন তাহার বহুমূত্র ব্যাধি হইয়াছে ডাক্তার কবিরাজ গনপ্রায় এক প্রকার নিরাশ হইয়া গিয়াছে এবং এই যাত্রায় জীবন রক্ষা পাওয়া খুবই কঠিন কোনো ঔষধি আর কোনো ফল পাওয়া যাইতেছে না সকলেই এক প্রকার হতাশ হইয়া পড়িয়াছেন এই সংবাদ শ্রবণ করিয়া শ্রীমত রাধারমন তৎক্ষণাৎ প্রভুপাতকে দর্শন করিবার উদ্দেশ্যে তাঁহার গৃহের অভিমুখে যাত্রা করলেন ইয়াকে দেখিবা মাত্র প্রভুপাত অতি ক্ষীণস্বরে বলিয়া উঠিলেন দাদা আমার উঠিবার বা কথা কহিবার শক্তি নাই বোধ হয় এইবার আমার শেষ অবস্থা এ সময় একবার আম আপনার দর্শন পাইয়া বড়ই আনন্দিত হইলাম এইবার আমায় চিরদিন কালের জন্য বিদায় দিন শ্রীমদ রাধারমন এতক্ষণ প্রভুপাদের বুকের ওপর দক্ষিণ হস্তকানি রাখিয়া নিমিলিত নেত্রী উহার কথা শ্রবণ করিতেছেন প্রভুর কথা শেষ হইতে না হইতেই কম্পিত কলে বরে জয় নিতায় বলিয়া হুঙ্কার গদগদ কণ্ঠে বলিলেন ভয় কি ভাই তুমি সাক্ষাৎ নিত্যানন্দ তোমার দেহে রোগাদি আসে কেবল কৃপা লাভের জন্য ভালো হইয়া যাইবে নিতায়ের ইচ্ছায় কোনো চিন্তার প্রয়োজন নাই ইহার মুখে আশ্বাসব্রাণী শ্রবণ করিয়া প্রভুপাদের গৃহস্থিত আত্মীয়গণের নিরাশ হৃদয়ে কিঞ্চিত আশার সঞ্চার হইল ইনি সহস্রুগদ কণ্ঠে ভজনীতায় গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই নাম ধরিলে উপস্থিত ভক্তগণ কাতস্বরে ইয়ার সঙ্গে সঙ্গে নাম করিতে লাগিলেন কিছুক্ষণ পরে হঠাৎ শ্রীমদ রাধারমন প্রভুপাদের দক্ষিণ হস্তখানি নিজ বক্ষস্থলে এবং নিজ দক্ষিণ হস্তখানি প্রভুপাদের বক্ষস্থলে রাখিয়া শ্রীমদ রাধারমন প্রভুপাদের দক্ষিণ হস্তখানি নিজ বক্ষস্থলে তাঁর বক্ষস্থলে এবং নিজ দক্ষিণ হস্তখানি প্রভুপাদের বক্ষস্থলে রাখিয়া নয়ন মুদ্রিত করিয়া কি যেন প্রার্থনা করিতে লাগিলেন আর মুখ বুক ভাসিয়া যাইতে লাগিল পা প্রায় পনেরো মিনিট পরে প্রভুকে আলিঙ্গন পূর্বক বলিলেন আরে পাগলা নিতাইয়ের দেহে আবার রোগ ও কিচ্ছু নয় ওঢ় ভাই তোমার প্রিয় নাম সংকীর্তনে কর বলিয়া উহার হস্ত ধারণ করিয়া উভয় উঠিয়া নৃত্য করিতে লাগিলেন সে এক অপূর্ব দৃশ্য ক্ষণকাল পূর্বে যে লোক কথা বলিতে বা উঠিতে অসমর্থ ছিল তিনি দুবাহু তুলিয়া বিভোর হইয়া সংকীর্তনে নৃত্য করিতেছেন হঠাৎ প্রভুপাদের বাড়িতে কীর্তন ধ্বনি শ্রবণ করিয়া অনিষ্ট আশঙ্কা করত লোক সমবেত হইয়াছেন সকলেই প্রভুপাদের তাৎক্ষণিক অবস্থা দর্শনে একেবারে বিস্ময়ে বিমূর হইয়া পরস্পর বলা বলি করিতে লাগিলেন ধন্য বাবাজি মহারাজের শক্তি ধন্য নামের প্রভাব ধন্য ধন্য নিতাই চাঁদের করুণা আরও দুই দিন পূর্বে যদি ইহাকে আনান হইত তাহলে আর প্রভু এক প্রভুকে এত ভোগ করিতে হইত না যাক আমাদের নিরাশ প্রাণে আশার সঞ্চার হইল এইরূপ বলিতে বলিতে সকলে শশ প্রস্থান করিতে লাগিলেন কিছুক্ষণ নৃত্য কীর্তনের পর শ্রীমদ রাধারমন কীর্তন সমাপ্তি করিয়া প্রভুপাতকে আলিঙ্গন করত বিছানার উপর বসাইয়া দিলেন প্রভুপাদের আনন্দ আর ধরে না সহস্র গদগদ কণ্ঠে বলিতে লাগিলেন দাদা আজ আপনার স্পর্শে ধন্য হইলাম অশেষ জ্বালা যন্ত্রণা জুড়াইয়া গিয়া পরম শান্তি লাভ করিলাম সম্প্রতি আমি এত সুস্থ সবল বোধ করিতেছি যে আমার কখনো অসুখ করিয়াছিল বলিয়া মনে হইতেছে না প্রভুপাদের কথা শ্রবণ করিয়া শ্রীমদ রাধারমন বলিলেন ভাই তুমি সাক্ষাৎ নিত্যানন্দ তোমার শ্রী অঙ্গ স্পর্শে আমি নিজেকে কৃতার্থ মনে করিতেছি রোগ শোক জ্বালা যন্ত্রণাদি তোমার দেহকে কখনো স্পর্শ করিতে সমর্থ হয় না তবে যে প্রাকৃত দৃষ্টিতে দেখা যায় সে কেবল তোমাদের শক্তি দ্বারা উহাদের কৃতার্থ করা মাত্র যাক এখন কিঞ্চিত মহাপ্রসাদ গ্রহণ করিলে ভালো হইতো না কি এনারা এতটাই মহাম যে এনাদের নিজের যা কিছু নিজের শক্তির দ্বারা যে উনি উদ্ধার পেলেন তা যাতে উনি চিন্তার ভাবনার মধ্যে না আনেন চেষ্টা করা যে সবই নিতাই চাঁদ এবং তোমার তোমার নিজের কৃপা নিজের ওপর নিজের কৃপা তোমার শক্তি ভজনের আমি কিছুই নই বরঞ্চ এটা করে আমি ধন্য হলাম এনারা মহাপুরুষ এনারা এই কথা বলতেই পারেন উত্তরে প্রভুপাদ বলিলেন যে তিনিও ক্ষুধাবোধ করিতেছেন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাইবার ইচ্ছা হইতেছে তৎক্ষণাৎ বাড়ির ভিতর হইতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ আসিলে প্রভুপাদের বিশেষ অনুরোধে বাবাজি মহাশয় এবং প্রভু উভয় একত্রে মহাপ্রসাদ পাইতে লাগিলেন বহুদিন প্রভু এরূপভাবে এত মহাপ্রসাদ পান পাই পান নাই আজ অতি পরিতৃপ্তির সহিত মহাপ্রসাদ সেবা করিয়া পরম শান্তি লাভ করিলেন সময় শ্রীমদ রাধারমন শ্রী শ্রী জগন্নাথ দেব দর্শনে গমন করিলেন সেই দিন হইতে প্রভুপাতক্রমে সুস্থ সবল হইতে লাগিলেন কিন্তু মূল রোগ একেবারে নির্দোষ হইয়া সারিল না তবে চলাফেরা প্রভৃতি করিয়া কোনো অসুবিধা বোধ করিতেন না ভক্তগণ এই এই লীলার এইখানেই অবসান উনি সুস্থ হলেন আমাদের রাধারমন চরণ দাস দেবের অসীম কৃপায় নামের শক্তিতে ভজনের গুণে উনি কৃপ উনি সুস্থ হয়ে থাকলেন এটা আমাদের বাবাজি মহারাজের যদি জীবনী পড়েন আমাদের পাটবাড়িতে পাওয়া যায় সুধা ছখণ্ডে পাওয়া যায় তো সেখানে যদি আপনি পড়েন দেখবেন যে বাবাজি মহারাজের জীবনে এরকম ঘটনা অনেক আছে অনেক ব্যক্তি যারা মৃতপ্রায় বা মৃত দশা মৃতদশাপ্রাপ্ত হয়েছে মরে গেছেন তাদেরকে উনি পুনরুজ্জীবিত করেছেন এবং নামের শক্তি ভগবানের নিতাই চাঁদের যে অলৌকিক শক্তির যে কি অদ্ভুত হতে পারে সেটা আমাদের বড়োবাবাজি মহারাজ তার বিভিন্ন লীলার মাধ্যম দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন আমরা আজ তাপিত ক্লিষ্ট আমরা তাদের দেখিনি কিন্তু তাঁর তাঁদের আশ্রয় থেকে আমরা যাতে নিজেদের ধন্য করতে পারি সেই চেষ্টাই আমাদের করা উচিত আজ এটুকুই আপনারা ভালো থাকবেন হরে কৃষ্ণ